খাটটা সাইজটা কি আছে? এটা 5 ফিট 7 ফিট। 5 ফিট 7 ফিট। প্রাইসটা কত দিতেছেন এটা? এটা মাত্র 6500 টাকা। মাত্র 6500 টাকা। আমাদের চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট দিবেন না ভাইয়া? 500 টাকা ডিসকাউন্ট। 500 টাকা। হ্যাঁ, মাত্র 6000 টাকা। এই দেখেন কাঠের হাতের নকশা ভাই। নকশাটা একটু দেখেন আপনি কত গভীর। এই গভীর নকশাটা কেউই করে না। কেউ করব না। এই ডিজাইনটা সম্পূর্ণ টাইস করা। টাইস করা। এটা এই টাইসটা কত দামি? এই খাটের মধ্যে সবচেয়ে এই খাটটা অনেক 100 পিস বেশি কম হলো ভাই। এই যে ভাই একটা বেনেডি অর্ডার। ইউটিউব থেকে একই নকশা দুইটা অর্ডার একজনের মাত্র 9000 টাকা দিবেন, 20 বছর গ্যারান্টি, কোনো কিছু চেঞ্জ। এই দেখেন সম্পূর্ণ মেহগুনি, সম্পূর্ণ মেহগুনি। এখানে কত চওড়া দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসিন ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে আসলাম যাত্রাবাড়ি গ্যান্ডারিয়া মীরহাজীর বাগে চলে আসলাম। আমরা মূলত একটা কারখানায় চলে এসেছি, কারখানার একটা ডিসপ্লে সেন্টারে এখানে চলে আসছি। আর এখান থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কারখানায় কি কি প্রোডাক্ট তৈরি হয় এবং কি সেই প্রোডাক্টগুলোর প্রাইসটা কীরকম। আপনারা যারা দেখতেছেন পাইকারি বা খুচরা নেওয়ার উদ্দেশ্য করে, সবার জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটা অনেক স্পেশাল এবং অনেক হেল্পফুল হবে। আর আজকে কিন্তু আমরা চলে আসলাম মায়ের দোয়া ফার্নিচারে, আর মায়ের দোয়া ফার্নিচার থেকে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে জুয়েল ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে সর্বপ্রথম আপনার দোকান থেকে কোন ফার্নিচারটা দেখাচ্ছেন আমাদেরকে? এই যে এই দেখো আজকে সর্বপ্রথম। আচ্ছা, সর্বপ্রথম আমরা খাট থেকে শুরু করছি। এটা কি খাট, নাম কি এটার? এটা আমরা রোলার খাট কই আর কি। তৈরি করছেন কি দিয়ে এটা? এটা মেহগনি কাঠ, সম্পূর্ণ মেহগনি কাঠ। আচ্ছা, সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে এটা তৈরি করে। এটার সাথে হাইসা বিছানা গুড়া সম্পূর্ণ মেহগনি, সম্পূর্ণ মেহগনি কাঠ, সম্পূর্ণ মেহগনি। আচ্ছা, হাইসা বিছানা গুড়া সবগুলা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠে থাকবে। খাটটার সাইজটা কি আছে? এটা 5 ফিট 7 ফিট। 5 ফিট 7 ফিট। প্রাইসটা কত দিতেছেন এটা? এটা মাত্র 6500 টাকা। মাত্র 6500 টাকা। আমাদের চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট দিবেন না ভাইয়া? 500 টাকা ডিসকাউন্ট। 500 টাকা। হ্যাঁ, মাত্র 6000 টাকা। হ্যাঁ, এটাই লাস্ট না? এটাই লাস্ট না, আর কোন নেই। আচ্ছা, যাও না দেখেন না, দেয়া যায় নাকি? না, এটাই লাস্ট, এটাই লাস্ট। আচ্ছা, 6000 টাকা এটাই লাস্ট। এটা হলো 5 ফিট বাই 7 ফিট। 7 ফিট। তারপর এখানে কিন্তু এই মডেলের মধ্যে আপনার দেখা যায় এইখানে ডিজাইনটা ভিন্ন, এরকম আরো কালার আছে। প্রত্যেকটা ডিজাইন ভিন্ন, কালার আলাদা, ডিজাইন আলাদা, প্রত্যেকটা এক কালার। আচ্ছা, এইগুলা কিছু এইগুলা এর মেহগনি ভাই, সম্পূর্ণ মেহগনি। এর মেহগনি কাঠ, সম্পূর্ণ মেহগনি কাঠ। এটা হলো 6 ফিট 7 ফিট নাকি? এটা 6 ফিট 7 ফিট। আচ্ছা, 6 ফিট 7 ফিট এর গুলা প্রাইস কি রকম? এটা 7500 টাকা। 7500। আমাদের চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট কি দিবেন? 500 টাকা ডিসকাউন্ট। 7000 টাকা। 7000। এটাই লাস্ট, এটাই লাস্ট। আচ্ছা দেন, আর 500 টাকা আছে 6500 টাকা। 6500 টাকা একদম। 6500 একদম একদম। আচ্ছা, 6500 টাকা। আপনারা 5 ফিট নিতে পারবেন 6000 টাকা এবং 6 ফিট গুলা 6500 টাকা। আচ্ছা, তারপর ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এর আমরা শাহী রাজা মডেল খাট কই। আচ্ছা, শাহী রাজা মডেল। জি, কত হাইট, কত উঁচা। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। এরিও মেহগনি, মেহগনি কাঠ। জি, এরি সম্পূর্ণ মেহগনি পায়া। এগুলো কিন্তু পায়াগুলো সম্পূর্ণ মেহগনি। আচ্ছা, ডিজাইনটা করা হয়েছে কি বিষয়? ডিজাইনটা হলো MDF। MDF না? MDF। আচ্ছা, জি দেখেন এই যে হলো আপনার খাটগুলো দেখেন, খুবই চমৎকার খাটগুলো কিন্তু। এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন, অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন। এছাড়াও তো দেখা যায় এছাড়াও আরো অনেক ডিজাইন আছে, অনেক। আপনি যে ডিজাইন পছন্দ আপনি ছবি দিলেই আমি বানাই দেব ইনশাআল্লাহ। ছবি দিলেই বানাই দেব। জি জি, যে কোনো ডিজাইন ছবি দিবেন বানাই দেব। এইগুলোর প্রাইসটা কি রকম দিতেছেন? এটা বেচতেছি আমরা 8000 টাকা। 8000 টাকা। ডিসকাউন্ট কি দিবেন? আপনার চ্যানেলতে যদি কেউ আসে 1000 টাকা ডিসকাউন্ট। 1000 ডিসকাউন্ট। 7000 টাকা। 7000। জি, এটাই। জি, আচ্ছা, 7000 ই লাস্ট না? না না, 7000 ই লাস্ট। আচ্ছা, এই যে এইটা তো মূলত আপনার খুচরা, যদি কেউ পাইকারি নিতে চায় সেক্ষেত্রে তো সে অনেক পাইকারি যদি নেয় ওই হিসাবে একটু কম আছে। যেতে পাইকারি তো এটা একটা দুইটা নিব না, 10টা 20টা নিব। পাইকারির জন্য তো অবশ্যই একটা ছাড় দিব আমি ইনশাআল্লাহ। আচ্ছা, পাইকারি যদি কেউ নেয় কল দিলে অবশ্যই আপনারা ছাড় দিয়ে দিবেন। অবশ্যই ছাড় দিব পাইকারির জন্য। আপনারা ওয়েট করেন, আমরা তাদের কারখানাটাও ভিজিট করে আপনাদেরকে দেখাবো। আর তারপর ভিতরের এখানে যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছি আমরা, যদি এইগুলো একটু দেখাই। এই যে এই খাটটা দেখেন, এই খাটটা কত উঁচা, পরে আমার সমান উঁচা। আচ্ছা দেখেন, এটা যে 3D জমিন করা। আচ্ছা, 3D খোদাই করা আছে কিন্তু, খোদাই করা জমিন করা। আচ্ছা, জমিন খোদাই করা আছে। এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, কালারটা দেখেন অনেক কাট কালার। এটা কি দিয়ে তৈরি করা? এটা MDF প্রসেসিং। আচ্ছা, মালয়েশিয়ান MDF নাকি? জি জি, MDF পুরো MDF প্রসেসিং করা। এই দেখেন একটা কাজ ভাই, এটা হলো কাঠের। এই যে একটা কাজ দিয়ে দিছেন। আচ্ছা, এটা কোথাও পাবেন না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এই কাজটা কেউ দেয়। আচ্ছা, আপনি অনেক জায়গায় ভিডিও করছেন, কেউ দিব না। আচ্ছা, না আমি এটা নাই, আসলেই নাই। শুধু আমি দিমু যাতে এটা ছুটা না যায়, তাহলে এটা ঠেক ধরে রাখবো। আচ্ছা আচ্ছা, এই কারণে এটা আমি দেই। আমি নিজে মিস্ত্রি, নিজে মহাজন, আমি নিজে জানি এটা কি। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত দিতেছেন? এটা বেচতেছি আমরা 11000 টাকা। 11000 টাকা। এটা কি লাস্ট না টু ডিসকাউন্ট আছে আপনাদের বলক তো যদি কেউ আসি আছেন ভাই মাত্র 9000 মাত্র 9000 মাত্র 9000 মাত্র 9000 মাত্র 9000 দিবেন তো আসলে জি না আবার এক প্রাইস বলে না না মাত্র 9000 মাত্র 9000 জি মাত্র 9000 আচ্ছা জান মাত্র 9000 টাকা। আর তারপর যদি আমরা এখানে আসি এই পিছনে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেক খাট আছে কিন্তু আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছি এইটাও কি প্রাইসটা সেমই থাকবে? জি জি সেম আচ্ছা প্রাইসটা সেমই থাকবে কিন্তু আপনার ডিজাইনগুলো যেগুলো না বুঝা যাচ্ছে সবই চাইলে দেওয়া যাবে। হ্যাঁ যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো কালার জি। আচ্ছা এই পাশে যেটা এই পাশে একটা খাট আছে ভাই এই খাটটা আমার বহুত চলে আছে ভাই। আচ্ছা মানে অনেক রালিং আচ্ছা যদিও এটার ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনারা ইমো WhatsApp এ যদি নক দেয় কেউ জুয়েল ভাই তাহলে আমি ছবি দেব ছবি দিয়ে দিই জি জি অবশ্যই আমি ছবি আচ্ছা ছবি দিয়ে দেন তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো প্রাইসটাও কি 9000 এই এটা আমি আরো 500 টাকা কম রাখব আরো 500 টাকা কম জি আচ্ছা তাহলে 8500 এটা 8500 আচ্ছা এটা কিন্তু অনলি 8500 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন। আচ্ছা এই যে এই খাটটাই আছেন ভাই দেখেন এই খাটটা আমার অনেক চলে এই ডিজাইনটা সম্পূর্ণ টাইস করা এটা এই টাইসটা কত দামি খাটের মধ্যে সবচেয়ে এই খাটটা অনেক এই খাটটা 100 পিস বেশি কম হলো ভাই। আচ্ছা কম হলো 100 পিস বেচছে এটা। আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত সেম? এটার প্রাইস সেম 6500 একদম 6500 টাকা সেম। আচ্ছা ঠিক আছে এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা মাল এটা গ্লাস মডেল হ্যাঁ এটা গ্লাস কাটিং কাস্টমার যদি টাকা দেন আমি গ্লাস লাগাই দিই জি গ্লাস লাগাই দিই। আচ্ছা গ্লাস কাটিং মাল এটার প্রাইস কত পড়বে? এটা 9000 টাকা এটা পড়বে অনলি 9000 টাকা জি। আর ডিসকাউন্ট দিবেন না আমাদের এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট 500 এটাই লাস্ট না 2000 এটাই লাস্ট 8000 টাকা একদম একদম 8000 একদম 8000 টাকা আপনার বলতে আসলে একদম 8000 হ্যাঁ। আচ্ছা এই পাশে এই যে একটা খাট ভাই এটা আমার এক ভাই বাইরে থাকে ঠিক আছে এই খাটটা সে অর্ডার দিয়েছে মসুরির স্টান এই খাট যত জগৎ আছে বাংলাদেশে কেউ মসুরির স্টান করতে পারে না আর কেউ করে না আমি করে দিছি মসুরির স্টান করে দিছি কেউ করতে পারে না আমি চ্যালেঞ্জ বাংলাদেশে যত খাট ভিডিও করতেন কেউ করে না আমি করে সাইডে কিন্তু আপনার মশারির জন্য স্টান করে দেওয়া হয়েছে। এই দেখেন এটা কত 2 ইঞ্চি ফর্ম এটা কাপড়ের দেখেন বালিশ লাগবে না যদি কেউ শুইতে হয় কত সফট এই যে পলি করা আপনি যত ভিডিও করছেন কেউ এরকম পলি করব না আমি চ্যালেঞ্জ। আচ্ছা শুধু আমি পলি করে দিই কেউ পলি কত স্ট্রং কত সুন্দর খাস এই দেখেন কাঠের হাতের নকশা ভাই নকশাটা তো দেখেন আপনি কত গভীর এই গভীর নকশাটা কেউ করে না কেউ করব না একমাত্র আমি করে দিছি এটা। আচ্ছা এটা তৈরি করছেন কি দিয়ে? এটা এটা MDF সম্পূর্ণ MDF দিয়ে তৈরি করা জি সম্পূর্ণ MDF দিয়ে তৈরি করা। এটার প্রাইসটা কত রাখছেন? এটা বিক্রি করছি আমি 25000 টাকা এটা আমার ডেলিভারি খরচ সহ 25000 টাকা। আর যদি আমার দর্শকরা নিতে চায় আমাদের চ্যানেল থেকে আগে যেগুলা নিছে আমাদের ভিডিও দেখে ওইগুলা তো নিছি এখন নিতে চাইলে ঈদ উপলক্ষে যেহেতু সামনে এই ঈদ উপলক্ষে যদি কেউ নিতে চায় মাত্র 22000 টাকা রাখুন মাত্র 22000 জি হোম ডেলিভারি ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট এই ঈদের জন্য খালি সামনে ঈদ হ্যাঁ পবিত্র ঈদ। এই যে এদিকে একটি আছেন ভাই একটু দেখেন জি এই যে আমার কিন্তু একটা কাজ কিন্তু আছে এই কাঠের এইটার যদি ঠেকদা থাকবো এটা সমস্যা হবে না এইভাবে থাকবো এইটা কাঠের কেউ দিব না ভাই চ্যালেঞ্জ সারা বাংলাদেশে দিব না এটা হলো গর্জন কাঠ এই কাঠটা হলো গর্জনের কাঠ দিছি আমি এটা গর্জনের কাঠ দিছি এই কাঠটা কেউ দিব না আমি চ্যালেঞ্জ কেউ করতে পারবো না। আচ্ছা দেখেন মানে খুবই সুন্দর অনেক সুন্দর এই খাটটা যদি আপনি ভালো বড় কোনো কোম্পানি কিনতে দেন ভাই 50000 টাকা লাগবে 50000 টাকা জি না বানা হাতিল অটোবি আক্তার ফার্নিচার কিনতে গেলে 50000 টাকা লাগবে 50000 টাকা লাগবে আমি মাত্র 22000 টাকা হোম ডেলিভারি পাঠাই 22000 টাকা আমার 2000 টাকা 2000 টাকা কে দিব ক্যাশ বাকি 20000 টাকা মাল পেয়ে দিব মাল পেয়ে তারপর দিবেন জি হোম ডেলিভারি তারপর কিন্তু বাকি 20000 টাকা দিতে পারবেন হ্যাঁ। এই যে একটা খাট অটোবি কোম্পানির একটা খাট আচ্ছা এই খাটটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালার 3D নকশা জি দেখেন এই খাটটা আমি অনেক বেচছি ভাই অনেক চলে এই খাটটা স্ট্যান্ডার্ড যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি তারা শুধু এই খাটটা নিব খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির এই খাটটা নিব এই খাটটা বেচতেছি আমি 8000 টাকা 8000 টাকা জি। আচ্ছা এই খাটটা কিন্তু মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা নিতে পারবেন নাকি? আচ্ছা ঠিক আছে এইগুলোর সাথে আয়শা বিছানা কিসের থাকে? সম্পূর্ণ মেহগুনি সম্পূর্ণ সব খাটের সাথে মেহগুনি সব মেহগুনি। আচ্ছা ঠিক আছে আর আমার থেকে মাল নেবেন 20 বছর গ্যারান্টি 20 বছর কি চলেছে একদম মেমোতে লিখিত দিন মেমোতে লিখে দিন মেমোতে লিখিত দিন। আচ্ছা মেমোতে লিখে এটা আমি জানি কি আচ্ছা আমি জানি এর কি ভাবে নিজে মাঝে নিজে মিস্ত্রি আচ্ছা আচ্ছা আমি জানি কি এই যে খাটটা একই ভাই এই খাটটা অনেক চলে এই দেখেন টাইসটা আচ্ছা টাইসটা এটা সাধারণত কম টাকা মিস্ত্রি দিয়ে এই কাজটা করতে পারবো না এই কাজটা করার জন্য আমি একটা মিস্ত্রি 30000 টাকা বেতন দেই 30000 টাকা দাম চ্যালেঞ্জ এই টাইসটা কেউ আনতে পারবে না। আচ্ছা এইটার প্রাইসটা কত? এটা মাত্র 6500 টাকা 6500 টাকা জি মাত্র 6500 টাকা আচ্ছা মাত্র 6500 মাত্র 6500 মেগুনি কাঠের ভাই 20 বছর গ্যারান্টি এর ভিতর কিছু লেখা আছে দেখেন মানে একবারে হেভি মানে না। আচ্ছা দেখেন এর পরে যে একটা লেদারের খাট আছে দেখেন আচ্ছা এরা যে কালারের আমার একটা অর্ডার এইভাবে বলছে আমি এইভাবে বানাই দিছি। কেউ যে কোনো ডিজাইন দিব, যে কোনো কালার যে কোনো ডিজাইন আমি করে দিই ইনশাআল্লাহ। আচ্ছা, যে কোনো কালার যে কোনো ডিজাইন। এই খাটটার দাম মাত্র 14000 টাকা। 14000 টাকা মাত্র 14000 টাকা। এই খাটের প্রাইসটা কিন্তু মাত্র 14000 টাকা। দেখেন আপনার লেগ সাইড হেডসেট কিন্তু সেম খুব সুন্দর করে করা আছে। এটা গোল্ডেন এর কালারের মধ্যে। জি, এটা গোল্ডেন কালার করা, খুব সুন্দর। প্রাইসটা কত বললেন? মাত্র 14000 না? জি। আচ্ছা, মাত্র 14000 টাকা হলে কিন্তু এই যে একটা খাট ভাই, এই খাটটা আমি অনেক বেচছি ভাই। এই খাটটা অনেক চলে, দেন 3D করা। এই খাটটা যদি আপনি সেগুন কাঠের বানাতে যান 70000 টাকা লাগবে। 70000 টাকা। আমার 70000 টাকা দিতে মনে আমার মাত্র 9000 টাকা দিবেন। মাত্র 9000। মাত্র 9000 টাকা। মাত্র 9000 টাকা দিবেন। 20 বছর গ্যারান্টি, কোনো কিছু চেঞ্জ। মাত্র 20 বছরের কিছু চেঞ্জ। 20 বছরের কিছু দিবেন তো চেঞ্জ করে। চেঞ্জ। ভাই অনেকে বলে ভাই মুখে মুখে অনেক কিছু বলে। না, আমি মুখে কথা চাই না, আমি কাজে কামে দেই দিচ্ছি। কাজে কামে লাগি। আমি কাজে কামে দেই দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কাজে কামে দেই দিচ্ছি। আমি মুসলমান। আচ্ছা। এই খাটটা চলে ভাই, এটা আমরা উড ব্যান্ড কই, উড ব্যান্ড। এই খাটটা অনেক চলে। এই খাটটা মাত্র 8000 টাকা। মাত্র 8000 টাকা। জি, মাত্র 8000 টাকা। এই খাটটা আপনি হাতিলে কিনতে যাবেন 25000 টাকা লাগবে। 25000 টাকা লাগবে হাতিলে কিনতে গেলে। আচ্ছা, আমি হাতিলে জানা দেব, আমি তার চেয়ে ভালো দিব। আমরা হাতিলের সম্বন্ধে বুঝি, আমরা হাতিলে চাকরি করি, আমরা জানি কি দাবা নাই। আমি সেম জিনিস দাবানাম। আচ্ছা, মাত্র 8000 টাকা। মাত্র 8000 টাকা। জি, মাত্র 8000 টাকা। মাত্র 8000 টাকা। এই যে পিছে আরেকটা আছে একই দাম। আবার এই যে 5 ফুটি, কেউ যদি ছোট খাট লাগে 5 ফুটি, অনেকের আছে ভাই আমার তো ছোট খাট দরকার। আচ্ছা, আমার কাছে সব সাইজ আছে। 4 ফুটি খাট পর্যন্ত আমার কাছে আছে। যে কেউ যদি বলে আমার 4 ফুটি খাট দরকার, 4 ফুটি 3 ফুটি। অনেকে দেখা যায় যে অনেকে আছে ভদ্রলোকদের বাসায় দারোয়ান থাকে, নিচে একটা ছোট খাট দরকার, কই পাইবো না পাইবো জানে না, আমারে ফোন করুন। আপনি যতটুকু সাইজ লাগবে আমি সাইজ করে দিই, যতটুকু সাইজ লাগে। আপনার মিনি সাইজ থেকে শুরু করে যত বড় সাইজ লাগবে, জি, যত বড় সাইজ লাগবে। এইখানে কিন্তু আরো ডিজাইন গুলো, এই দেখেন কত সুন্দর ফিনিশিং, কত সুন্দর কালার। জি, দেখেন। ঠিক আছে, 8000 টাকার কি দিম ভাই? হেও 20 বছর গ্যারান্টি। 8000 টাকায় খাট আবার 20 বছরের গ্যারান্টি। হ্যাঁ, 20 বছর গ্যারান্টি। এই দেখেন আমি এটা বিক্রি করছি দেখে আমি এটা স্টিকার লাগিয়ে রাখছি। আমি প্রত্যেকটা মাল বিক্রি করলে স্টিকার লাগিয়ে রাখি। এটা আমার দোকানের স্টিকার। হ্যাঁ, এটা বিক্রি করা হয়ে গেছে। এটা বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা মালে আমি স্টিকার লাগিয়ে রাখি। ডিজাইন আছে এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে। আপনারা মূলত কি তৈরি করেন? কি আমি সব তৈরি করি। জায়গা ছোট তো সব দেই দেব পারতেছি না। মানে এখন তো খালি খাট দেয়। আমি খাট, এই যে দেখেন আলমারি আছে। আলমারি দুই পাটের গুলো প্রাইস কত দিতেছে? এটা দুই পাটের মাত্র 12000 টাকা। মাত্র 12000। মাত্র 12000। আর ড্রেসিং টেবিল গুলো? ড্রেসিং টেবিল মাত্র 7000 টাকা। মাত্র 7000। জি, মানে আপনারা তৈরি করেন ফার্নিচারের এ টু জেড তৈরি করেন। আমি সারা বাংলাদেশে পাইকারি মাল দেই। অনেকে প্রবাসী বাইরে আছে ভাই, বাংলাদেশে কি করব দিশা পায় না। আমি মনে করি সে ভাই আমারে কল করবে, আমি একটা বুদ্ধি দেব, মাসে 1 লাখ টাকা আমার সুযোগ করে দেব, ব্যবসা করে খাইবো। মাত্র 5 লাখ টাকা হলে মাসে 1 লাখ টাকা কামাইবো। অনেক বাইরে আছে বিদেশ থেকে কি করব না করব দিশা পায় না, সেই সব বাইরে আমারে ফোন করবে, আমি তাদের একটা সহযোগিতা করব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আপনাদের এখানে আসার ঠিকানা একটু বলে দেন। আমার এখানে আসার ঠিকানা হলো পুরান ঢাকা গ্যান্ডেরিয়া রেল স্টেশন। কেউ যদি পুরান ঢাকা গ্যান্ডেরিয়া রেল স্টেশন না চিনে, জুরাইন পুস্তকলা। যদি কেউ জুরাইন পুস্তকলা না চিনে তাহলে যাত্রাবাড়ি এরিয়া, যাত্রাবাড়ি এসে অদমরে ফোন দিলে রিসিভ করব। আচ্ছা ভাই, আমি শুরুতে বলছি আপনাদের কারখানা ঘুরে দেখাবেন না আমাদের? জি, আসেন কারখানা, ইনশাআল্লাহ আমি অবশ্যই কারখানা দেখাম। দর্শক চলে আসলাম কিন্তু তাদের কারখানায়, চলে আসলাম। দেখেন তাদের কারখানায় কিন্তু আমরা চলে আসলাম। ভাই কারখানা আসেন, আমার কারখানার ভিতরে আসেন। এই যে কারখানা, প্রথমে ধুলা তো দেখেন। এই যে ভাই একটা বেনেডি অর্ডার, ইউটিউব থেকে একই নকশা দুইটা অর্ডার একজনের। আচ্ছা, আমি এটার কাজ করতেছি। পুরো মালটা আমি এখানে দেখাই। দেখেন পুরো মালটা আমি এখানে দেখাই আসে, তাদের রানিং সব কাজ চলতেছে। দেখেন এই যে পুরো মালটা, দেখেন কয়টা ডয়ের? 1 2 3 4 5 6 7টা ডয়ের। এই মালটা, হ্যাঁ এই মাল দুইটা মাল অর্ডার, রেডি। দুইটা মালের কাজ করতেছেন, কাজ চলতেছে বর্তমানে। এই যে আমার কারখানা, এই লেকচারটা করে ফোকাস লাগা। এই যে একটা খাট ভাই দেখেন কত। এই যে এটা হলো হাতের নকশা। ইয়াসিন ভাই, আমি চ্যালেঞ্জ, হাতের নকশা কেউ করে দিব না, আমি নিজে করি। আচ্ছা আচ্ছা, এই দেখেন হাতের নকশা কত সুন্দর উঠেছে। আপনি ক্লিয়ার ভাবে দেখান, এটারে ক্লিয়ার ভাবে দেখেন, অনেক সুন্দর। এই যে হাতের নকশা মডেলটাই কিন্তু অনেক সুন্দর একটা মডেল। এই খাটের মডেল রাজা মডেল। এটা রাজা বাদশারা ব্যবহার করতে আগে ভাই। রাজা মডেল দেখেন, খুবই সুন্দর একটা মডেল ডিজাইন কিন্তু খাটের। দেখেন কত সুন্দর স্টং, আসলে খুবই সুন্দর কিন্তু, কত সুন্দর কাজ ভাই হাতের নকশা। এটা কেউ করব না হাতের নকশা, সবাই কম্পিউটারে করে, আমিও কম্পিউটারে করি, কিন্তু এটা অর্ডার দিছে একজনে হাতে নকশা করে দিতে। হাতে নকশা করে দিই, আমি হাতে নকশা করে দিই। কেউ যদি যে কোনো ডিজাইন দিব যে ভাই আমার হাতে নকশা করে বানাই দেন, আচ্ছা চ্যালেঞ্জ আমি বানাই দিই। এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইসটা এটা অর্ডার নিয়েছিলাম 30000 টাকা ডেলিভারি সহ। ডেলিভারি সহ 30000 টাকা। এটা সাইড টেবিল আছে, সাইড টেবিল আছে ভাই, আবার এটার সাথে একটা সাইড টেবিল। জি জি, এটার সাথে সাইড টেবিল। এটা হলো ফুল বক্স, ফুল বক্স থাকবে না? এটা হলো ফুল বক্স। আটটা দেখেন, খুবই চমৎকার একটা খাট, ফুল বক্স। মানে এই অবস্থায় এত সুন্দর লাগতেছে কালার করার পর জানেন, কেউ কোন কারখানায় ভিডিও দেখায় না, গগমর ফাঁস হয়ে যাবে। আমি সরাসরি কারখানায় এসে দেখাইলাম, দেখেন কত সুন্দর কাজ। আর হাইট আমার সমান ভাই, দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন হাইটটা আমার সমান। জি দেখেন, মানে অনেক সুন্দর একটা খাট, অনেক সুন্দর। এটা এই যে দেখেন ভাই, এই যে গর্জনের কাঠ। এটা আচ্ছা, এটা গর্জনের, এটা গর্জনের কাঠ। আচ্ছা, পায়াটা হলো গর্জনের, পায়া দিছি গর্জনের কাঠ। এই দেখেন পকেটের নিচে কিরকম ঠেক দেওয়া, এটা কেউ দিব না, এটা কেউ দিব না ইয়াসিন ভাই, আচ্ছা কেউ দিব না। মানে খাট যে আপনি 20 বছরের গ্যারান্টি দিতেছেন, মানে টিকবো আর কি, বোঝা যায় 20 বছরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ ভাই। আচ্ছা যাক, এই খাটটা ডেলিভারি সহজ, পুরো ফুল সেট 30000 টাকা রাখছি আমি। 30000 টাকা? জি। আর কম টম রাখা যাবে না আপনাদের মাধ্যমে? যদি কেউ আসে আমি 25000 টাকা রাখব এইদের জন্য। হ্যাঁ 25000 টাকা এইদের জন্য ছাড়, মাত্র 25000 টাকা। হোম ডেলিভারি পাড়ায় দিম আগে, শুধু আমরা 2000 টাকা দিব। 2000 টাকা দেব, ঠিকানা দেব, পাড়ায় দেব, ওখান থেকে রিসিভ করে টাকা দিয়ে দিব। খরচ আমার, খরচ আপনার। জি, এটার জন্য খরচ আমার। এই যে দেখেন ভাই কাঠের হাইসা সম্পূর্ণ, খালি তো মেহগুনি কই, মেহগুনি কই বেটা কথা, এই যে ওনা এটাকে মেহগুনি কিনা। আচ্ছা, এই দেখেন সম্পূর্ণ মেহগুনি, সম্পূর্ণ মেহগুনি, সম্পূর্ণ মেহগুনি। এখানে কত চওড়া দেখেন? অনেক চওড়া, অনেক চওড়া। এইভাবে আছে 1.5 ইঞ্চি, 1.5 বাই 6, 1.5 বাই 6, একদম মেহগুনি, 100% মেহগুনি। আচ্ছা 100%। অনেকে বোরদা করে ভাই, কই মেহগুনি ওরি চাপাবাজ। আমি চাপাবাজ না, আমি সরাসরি দেখাই দিলাম ভাই। দেখেন কত হাইসা, এখান থেকে বিক্রি করি আর মার্কেটে পাঠাই দিই, বিক্রি করি আর মার্কেটে পাঠাই দিই, মার্কেটে পাঠাই। জি, আমার হাইসা বিস্তার সব মেহগুনি। আচ্ছা জুয়েল ভাই, আপনার এখানে যদি কেউ আসতে চায় বা আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু বলেন। জি অবশ্যই, দর্শকের উদ্দেশ্যে বলা আছে। এর আগে আপনি যে ভিডিও করছেন আমার দর্শক অনেক সাড়া দিছে, আশাবাদী আমি এই ভিডিওটা আমার অনেকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। আমি ইউটিউবে ব্যবসা করি অনেক দিন ধরে, আর আমার ব্যবসাটাই মূলত ইউটিউবে। এখানে কোনো ভুগিঝুগি নেই, আপনারা সব দেখাইলাম, কোনো ভুগিঝুগি নেই। দেশের বাইরে যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আমি সবাইকে সালাম। সবাই ভালো থাক। আর যারা ব্যবসা করতে চায় অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করে, অবশ্যই যোগাযোগ করে। তাদের শোরুম এখন পদ্মা সেতু চালু হয়ে গেছে সারা বাংলাদেশে, ওখানে যাতায়াত পুরা ক্লিয়ার, পুরা ব্যবস্থা ক্লিয়ার। অনেকে আছে যে ভাই আমার তো হাই রোডের লগে বাড়ি, আমি কি করতে চাই? হাই রোডের লগে বাড়ি, তার সাথে ব্যবসা করতে হবে। রোডের সাথে একটা দোকান নিয়ে এই ব্যবসাটা করতে পারবো। ব্যবসার পুরা পলিসি আমি শিখাই দেব, কিভাবে করতে হবে। জি আচ্ছা, পুরা ডিটেইলস শিখাই দেব আমি। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং ব্যবসা করতে পারেন তাদের সাথে। জুয়েল ভাই একটু ঠিকানাটা আরেকবার বলে দেন আপনারা। জি, আমার ঠিকানা হলো মীরহাজীর বাগ 5 রাস্তা, পুরান ঢাকা গ্যান্ডারিয়া রেল স্টেশন। যদি কেউ রেল স্টেশন না চিনে জুরাইন পুস্তকলা, যদি কেউ জুরাইন পুস্তকলা না চিনে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি এরিয়ায় আমি আছি। যাত্রাবাড়ি এসে আমারে ফোন করলে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।